আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আমরা অন্যের মোটরসাইকেল ড্রাইভ করে থাকি, বিভিন্ন প্রয়োজন হতে পারে এটা। হয়তো বা আপনার পিতার মোটরসাইকেল আপনি ড্রাইভ করতে চাচ্ছেন, ড্রাইভ করেন, অথবা আপনার ছেলের মোটরসাইকেল আপনি ড্রাইভ করছেন, ভাইয়েরটা ভাই ড্রাইভ করছে, অথবা আপনি আপনার ফ্রেন্ডের মোটরসাইকেল কোনো একটা কাজে হয়তো নিয়ে যেতে চাচ্ছেন। এমনটা হতে পারে যে বাসায় গেস্ট এসছে, তার প্রয়োজনে সে হয়তো মোটরসাইকেলটা একটু নিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা নেওয়া যাবে কি না, নিয়ে রাস্তায় ড্রাইভ করা যাবে কি না, এটা একটা বিষয় আজকে জানবো। আর আরেকটি বিষয় হচ্ছে কী কী কাগজপত্র যদি নেওয়া যায় তাহলে কী কী কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে, সেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এখন প্রথম প্রশ্নে আসি, সেটা হচ্ছে অন্যের মোটরসাইকেল এটা নিয়ে রাস্তায় বেরোনো যাবে কি না, এটা নিয়ে কোনো বাধা রয়েছে কি না। এমন অনেক সিচুয়েশান মানব জীবনে আসতে পারে যেটার কারণে আমাদের প্রয়োজন হতে পারে, বিশেষ কাজ বেঁধে যেতে পারে, কেউ আপনার সামনে অসুস্থ হয়ে গেল, আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলির কেউ, আপনার কাছে মোটরসাইকেল নাই কিন্তু ইমার্জেন্সি যাওয়া লাগবে, আপনি আপনার ফ্রেন্ডেরটা নিয়ে আপনি তাকে নিয়ে হসপিটালে গেলেন। এই ধরনের সিচুয়েশান আমাদের জীবনে অনেক সময় ফেস করতে হয়। তো এটা নিয়ে কোনো বাধা নাই, আপনি অন্যের মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারবেন। তো এখন আসা যাক যে কাগজপত্রের যে বিষয়গুলো, বেসিক যে জিনিসগুলো, গাড়ির যাবতীয় যে কাগজগুলো রয়েছে, আপডেটেড যে কাগজগুলো, সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। অন্যের মোটরসাইকেল যখন আপনি নিচ্ছেন তাকে বলবেন যে কাগজটাও দিতে। তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সাথে রাখবেন। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখনই গাড়ির উপর উঠে বসলেন, যখনই ড্রাইভ করবেন, অবশ্যই 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 বলবো হেলমেটটা পরে নেবেন। তো এই ক্ষেত্রে আর কোনো রেস্ট্রিকশান থাকলো না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাস্তায় বেরোনোর পরে পুলিশ অফিসার যে থাকবেন, যিনি ডিউটিরত আছেন, তিনি আপনাকে আটকাতে পারেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই ক্ষেত্রে নমনীয়তার সাথে ভদ্রতার সাথে আপনি এক্সপ্লেন করবেন, বিষয়গুলো বোঝাবেন যে এই কারণে যাচ্ছি, অথবা অমুকের গাড়ি, আমার রিলেটিভ অথবা আমার ফ্রেন্ড তার গাড়ি, কাগজপত্র সব ওকে আছে। নম্রতা ভদ্রতা দিয়ে কথা বলবেন। যদি আপনি তাদের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা আচরণ করেন সেই ক্ষেত্রে আপনি মামলা খেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে যে সমস্ত জিনিস আপনি এই পৃথিবীতে আদায় করতে পারবেন, খারাপ ব্যবহার দিয়ে আপনি ততটাই বঞ্চিত হবেন। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। আর শেষে আরেকটি বিষয় বলবো, যেটা শুরুতে বলেছি, সেটা হচ্ছে হেলমেট পরার যে বিষয়টা। আপনার পরিবারের জন্য যদি আপনার মায়া থাকে, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার নিজের জন্য, তাহলে আপনি অবশ্যই হেলমেটটা পরবেন। আপনি যদি নিজে অসুস্থ হয়ে যান, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো যদি অপ্রীতিকর কোনো কিছু আপনার সাথে ঘটে যায়, তাহলে আপনার অসুস্থতার সাথে সাথে আপনার পরিবারের লোকজন মানসিকভাবে সব কিছুতেই অসুস্থ হয়ে পড়বে। দর্শক, আশা করছি বুঝে শুনে ড্রাইভ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন, আর নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।